দীর্ঘগতির যানবাহন যেন নিরাপদে চলতে পারে সেজন্য সড়ক মহাসড়কে আলাদা লেন করে দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে নির্দেশনা দিয়েছেন তিনি। একই সাথে ডাক বিভাগের প্রধান কার্যালয় জিপিও থেকে আগারগাঁয়ে সরিয়ে নেওয়া হবে, সেখানকার জায়গা উন্মুক্ত করে পার্ক নির্মাণের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। এছাড়া একনিক সভায় 7,744 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 3টি প্রকল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন 1টি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 2টি প্রকল্প। বৈঠকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও জানান, বিদায়ী অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার 94.32%, এ সময় ব্যয় হয়েছে 1,66,593 কোটি টাকা। খালি দ্রুতগামী গাড়ি চলে যাবে, দোলা উড়িয়ে মানুষ মেরে সম্ভব নয়। ঠেলা গাড়ি, রিক্সা, ভ্যান গাড়ি, তারা যেন ফুল সিকিওর অ্যাক্সেস পায় অন দ্য শোল্ডার্স অফ অল দিস রোডস, দিস ইজ জেনারেল ইনস্ট্রাকশন। আগারগাঁও একটি ডাক ভবন হয়ে গেছে, প্রায় কাজ শেষ। দ্যাট উইল বি দ্য নিউ জিপিও বাংলাদেশ। ওল্ড জিপিও মাননীয় প্রধানমন্ত্রীর আইডিয়া হলো এখানে সুন্দর জায়গা আছে, শহরের কেন্দ্রে সুন্দর পার্ক গড়ে তোলা হবে।